नमस्कार আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর কমবেশি 5 মিনিট সময়ের মধ্যে প্রতিদিন রাত 10টার ঝটপট 10টা খবরের ব্রেকিং নিউজ নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। দিনভর ঘটে যাওয়া হাজারো খবর থেকে বেছে নেওয়া 10টা সংক্ষিপ্ত খবর। ঠিক রাত 10টায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের মৌদি উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৈকত ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের হেনস্থার প্রতিবাদে এবং মৌদি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সকল স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে বিষ্ণুপুরের বিধায়ক শ্রী দিলীপ মণ্ডলের উপস্থিতিতে মৌদি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গেটের সামনে হলো প্রতিবাদ সভা। অযোধ্যায় চলছে রাম মন্দিরের ভূমি পূজনের তোড়জোড়। তার মধ্যেই প্রায় 3 দশক আগে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস মামলায় নিজের বয়ান রেকর্ড করলেন বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। আজ শুক্রবার লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে বিশেষ বিচারপতি ওয়াই এস যাদবের এজলাসে ভিডিওর মাধ্যমে এই বয়ান রেকর্ড করা হয়। তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি আদবানি। পুরসভার লোকেরা রাস্তার ধারে সবজি বিক্রি করতে বাধা দিয়েছে আর ঝরঝরে ইংরেজিতে তার প্রতিবাদ করছেন এক মহিলা সবজি বিক্রেতা। এই ঘটনার এক ভিডিও আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়ে যান নেট নাগরিকরা। জানা গিয়েছে ওই মহিলা সবজি বিক্রেতার নাম রাইসা আনসারি, মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা তিনি। তার ইংরেজি শুনে সেখানে উপস্থিতরা তার শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞাসা করেন। উত্তরে সবজি বিক্রেতা রাইসা আনসারি বলেন তিনি ইন্দোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করেছেন। প্রতিবাদের সময় ইংরেজিতে তিনি বলছেন, বাজার বন্ধ, খরিদ্দার নেই, আমি রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল ও সবজি বিক্রি করি, কিন্তু পুরসভার লোকেরা সেটাও করতে দিচ্ছেন না। আমার পরিবারের 20 জন ব্যক্তি কি করে রোজগার করব, কি করে খাব, কিভাবে বাঁচব, দেখুন সেই ভিডিও। Here we are from the heritage family. We are selling foods from 55 to 65 years. My father is 75 years old. He was also selling the fruits and vegetables. How many years you are selling such things here? I am selling mangoes. Mangoes. How many years right you are here? Now, from my age. What's your education? My education is PhD in material science. Why you are not preferring any other job? I was there, but I am not ready to do job because private job is not a job. What's your earning today per day? Today there is no earning. So only normal days. Normal days. How much you are earning? Here to there, and rushing, just waiting and money. But that's it. Nothing else. Then why do you are not approaching somewhere for getting job and other things? Who will give the job? No. There is first question is that. গত মাসেই তার 101তম জন্মদিন পালন করেছিল পরিবার। আজ শুক্রবার ভোরে খবর এলো মারা গিয়েছেন তিনি। নৃত্যশিল্পী অমলা শঙ্করের মৃত্যুর সঙ্গেই যেন একটা গোটা প্রজন্মের অধ্যায় শেষ হলো বাংলার নৃত্য জগতের। মরুভূমির বালকরাশির উপরেই নামাজ আদায় করছিলেন, সেই অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন এক সৌদি নাগরিক। আরবের রাজধানী রিয়াদের খুব কাছে বালুকামায় মরুভূমি থেকে ওই নামাজি ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো সিজদারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে খবরে প্রকাশ। দিন চারেক আগে তিনি আচমকা বাড়ি থেকে উধাও হয়ে যান, তারপর কয়েকদিন নিখোঁজ থাকার পর বুধবার খবর আসে নিখোঁজ ওই ব্যক্তির মরদেহ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে নামাজরত অবস্থায় ইন্তেকাল হয় আরবের ওয়াদি আল দাওয়াসি এলাকার বাসিন্দা বছর 40 বয়সী ধুয়াইহি হামুদ আল আজালিন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে হার্ট অ্যাটাকে তিনি ইন্তেকাল করেছেন। পুলিশ সূত্রে খবর, সিজদারত অবস্থায় তার মরদেহ উদ্ধার করতে গিয়ে দেখা যায় কিছুটা দূরে ওই ব্যক্তির বাইকটাও দাঁড় করানো ছিল। 86 বছর পরেই প্রথম তুরস্কের ঐতিহাসিক হেগিয়া সোফিয়া মসজিদে আজ শুক্রবার প্রথম জুম্মার নামাজের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল এলাকা। ইসলাম সম্প্রদায়ের সখানেক প্রার্থনাকারীর সঙ্গে প্রথমবার এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে নামাজে যোগ দিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, সঙ্গে ছিলেন অন্যান্য মন্ত্রীরাও। সামাজিক দূরত্ববিধি মেনেই সকলে নামাজ পাঠ করেছেন বলে জানা গিয়েছে। Allah
জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির মূল স্রোতে যোগ দিয়েছেন জঙ্গলমহলের জনপ্রিয় নেতা ছত্রধর মাহাতো, একসময় যিনি পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা ছিলেন, তৃণমূলের রাজ্য কমিটির এখন অন্যতম সম্পাদক। বৃহস্পতিবার দলের সাংগঠনিক বৈঠক থেকে এই ঘোষণা হওয়ার পরই নতুন করে আশায় বুক বাঁধছে লালগড়বাসী এখানকারই বাসিন্দা ছত্রধর মাহাতো। দায়িত্বের কথা শুনেই পরিকল্পনা ছকে ফেলেছেন তিনি, বলছেন টিম তৈরি করে কাজে নামবেন। এবার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চেংদু শহরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট বন্ধেরই নির্দেশ দিল বেইজিং। আজ শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর 72 ঘন্টার মধ্যেই মূলত বদলা হিসেবেই চেংদুতে মার্কিন কনসুলেট বন্ধের নির্দেশ দিল চীন।